পিরোজপুরের বেকুটিয়ার কচা নদী পারাপারে ফেরির জন্য দীর্ঘ অপেক্ষা ছিল নিয়মিত চিত্র। কোনো কারণে ফেরি মিস করলেই যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হতো অন্তত দেড় ঘণ্টা। এতে ভোগান্তি পোহাতে হতো এই রুটের যাতায়াতকারীদের। তবে সেই দুর্ভোগ দূর করেছে কচা নদীর উপর নির্মিত এই সেতু। রোববার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় বুক বাঁধছে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। ওপার থেকে হয়তো এবার আসতে অনেক কষ্ট হতো, টলারের জন্য অপেক্ষা হতো, পরীক্ষা হতো, এক্সাম দিতে পারতাম না। এখন এই ব্রিজের কারণে দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাইছি এবং তাড়াতাড়ি আমরা ওপারের মানুষ এবার আসতে পারতেছি এবং এবার আমরা ওপার যাইতে পারতেছি। এই এলাকার মানুষের সাথে যে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, আর্থসামাজিক উন্নয়ন সব কিছুরই একটা বিশেষ উন্নতি সাধন হইল। দীর্ঘদিনের দাবির পর সেতু চালু হওয়ায় খুশি দুপাড়ের মানুষ। উদ্বোধনের সাথে সাথে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সেতু পারাপার হন তারা। এই ব্রিজ উদ্বোধন হওয়ার কারণে আমরা দেশবাসী সবাই আনন্দিত, দেশবাসী আমরা সবাই খুশি। নাতিকে নিয়ে ব্রিজ দেখতে করতে আইছি, আমার খুবই সুন্দর লাগতেছে। আমাদের এপার ওপার দুই পারের মানুষ খুবই আনন্দিত। সংশ্লিষ্টরা বলছেন এই সেতুটি পিরোজপুরের সাথে সরাসরি বরিশাল, পায়রা বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা ও মোংলা বন্দরের সাথে যোগাযোগ স্থাপন করবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষই এই সেতুর সুফল পাবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।